পারিবারিক কালী পূজায় অংশ নিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়া শহরের দোলতলায় তার নিজের বাড়িতে পুজো আরতির পাশাপাশি কালী স্তোত্র পাঠ করেন তিনি। সমস্ত মানুষের ভালো হোক, শান্তিতে থাকুক, মা যেন শক্তি দেয়, জ্ঞান দেয়, যে শক্তির জোরে ভারতবর্ষের কমনওয়েলথ এবং নন সেকুলার ফোর্সের বিরুদ্ধে আরো বেশি করে লড়তে পারি। যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই আরো যেন চলে, নন কমিউনাল এবং নন সেকুলার ফোর্সের বিরুদ্ধে লড়াই চলবে। রক্ত যখন শরীর থেকে বয়েছে, দরকার হলে আরো রক্ত বইবে, কিন্তু নন সেকুলার ফোর্স এবং কমিউনালদের এই ভারতবর্ষকে দখল করতে দেব না। যারা হিংসার রাজনীতিতে বিশ্বাস করে, যারা গান্ধীজিকে মেরেছিল নাথুরাম গডসের মাধ্যম দিয়ে, আজ সেই তাদের যে সরকার চলছে তাদের হাত থেকে আমাদের সিকুলারিজমের কথা অন্তত শুনতে হবে না। অমিত শাহ তো করার এখানে কিছু নেই, কারোরই করার কিছু নেই। সিবিআই ইনভেস্টিগেশন করেছে, সিবিআই ইনভেস্টিগেশন করে 58 দিন না 60 দিন পরে সেই একটা লোককেই খুঁজে পেয়েছে, তাই তো? তার বেশি তো হয়নি। ডাক্তাররা তাদের যদি মনোমতো কাউকে অভিযুক্ত করতে যায় তা তো হতে পারে না রে ভাই। আইন বলে তো একটা জিনিস আছে, ইমোশনই তো সব কথা নয়, আইন অনুযায়ী তো চলবে। কোনো সাক্ষী দিতে পারেনি, কোনো এভিডেন্স দিতে পারেনি, তারা চিৎকার করছে, মায়ের কাছে প্রার্থনা করছে যে এই ডাক্তারদের শুভ বুদ্ধি দিক। ওরা কাজে জয়েন করেছে, শুভ বুদ্ধি দিক, মানুষের সেবা করুক, বাংলার মানুষের সেবা করুক। কালচারে ওসব যে চিঠি ফিটি লিখেছে আমি দেখেছি, ওসব থ্রেড কালচারে যে চিঠি লিখেছে তাতে কোনো একদম কমপ্লিটলি ভেগ। কে থ্রেড কালচার দিয়েছে, কবে দিয়েছে, কাকে দিয়েছে, আর ডক্টর অ্যাসোসিয়েশন তার কি করে লোকাল স্ট্যান্ডাই হয়? যাকে থ্রেড করেছে, যাকে অ্যাকর্ডিং টু দেম যাকে র্যাগিং করেছে, তাদেরকে তো কমপ্লেন করতে হতো, তাও তো কেউ করেনি। কবে হয়েছে এসব গল্প কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সিপিএম এর পাল্লায় যে যারা পড়েছে না তারা সব শেষ। ডাক্তারগুলো ছেলেগুলো ভালো করছিল ভালো, এই সিপিএম এর হাতে পড়েছে সব শেষ করে সরিয়ে দিয়েছে, একদম ফিনিশ। সিপিএম ও ডুবে গেছে, ওদেরকে ধরে একটু ভেসে উঠতে চেয়েছিল, কিন্তু সিপিএম শেষ। নেবে লোকালি যা আছে ওসব ফালতু এখন কিছু নেই তো তো অভিযোগ করছে। কে একজন বললো কাঁচিতে নাকি ওই মরচে পড়ে গেছে। হ্যাঁ, তা আমাদের গোদা বাংলা একটা কথা আছে জানো তো, গ্রাম বাংলায়
নাচতে না জানলে উঠোনের দোষ হয়, কিভাবে পাশ করেছিল ভগবান জানে, সার্জারি করতে জানে না, কাঁচি ধরে নিচ্ছে তাই এখন মরছে ধরেছে। বললো তো রক্ত কি গ্লাভসের মধ্যে রক্ত রয়েছে, ডাক্তার কোনটা রক্ত আর কোনটা কেমিক্যাল তাই জানে না, এদের জ্ঞান নিয়ে প্রশ্ন আছে। এখনকার যারা ইন্টার্ন আছে না, তাদের একটা বাইরের রাজ্যে স্পেশালি দিল্লি ফিল্লিতে এদের আরেকবার পরীক্ষা দেওয়া উচিত, পরীক্ষা দিয়ে আগে পাস করা উচিত তারপর ইন্টার্ন হওয়া উচিত। কল্যাণের আক্রমণের হাত থেকে রেহাই পাননি অভিনেতা মিঠুন চক্রবর্তীও। মিঠুন রাজনীতিতে ধোঁড়া সাপ বলেও আক্রমণ করেন তিনি। আরে মিঠুন চক্রবর্তীকে আমি অভিনেতা হিসেবে খুবই শ্রদ্ধা করি, খুবই শ্রদ্ধা করি, কিন্তু রাজনৈতিক মিঠুন চক্রবর্তীর কোনো দাম নেই, ধোঁড়া সাপ একটা। প্রত্যেকবার নির্বাচনের আগে একটা করে বড় বড় ডায়লগ মারে, দিয়ে বাড়িতে ঘুরিয়ে পড়ে, একটা কেউ তো যেতে পারেনি, ও যেখানে এখানে গেছে যেতে পেরেছে, ও যেতে পারে না। মিঠুন চক্রবর্তী রাজনৈতিক মিঠুন চক্রবর্তী ধোঁড়া সাপ, ও 1968 সালের কথা বলছে। আরে 1968 সালে 2024, 1968 সালের পর সিদ্ধার্থ শঙ্কর রায় এমন দাওয়াই দিয়েছিল না, মিঠুন চক্রবর্তী পশ্চিমবাংলা ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, কত বড় বীর থাকলো না কেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।